مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ইস্টি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুদী দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান সমষ্টিক আলোচনা, যার মূল প্রতিপাদ্য আরকান ইসলাম এর ইহলৌকিক কল্যাণ, সেই মূল প্রতিপাদ্য বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলাম আল্লাহ প্রদত্ত দিন। যখন একজন মানুষ বুঝবে যে ইসলাম আল্লাহ প্রদত্ত দিন আর এটাই একমাত্র দিন, এটাই চূড়ান্ত দিন, এটাই কল্যাণ, এর বাহিরে কোনো কল্যাণ নেই, এই কথা ভালো করে তাকে বুঝতে হবে। যখন একজন মানুষ বুঝবে তখন ইসলামের প্রতি অনুরাগী না হয়ে পারবে না। সেই জন্য আমরা এই বিষয়টি আলোচনা যাচ্ছি, তার ফলে আরকানুল ইসলাম কী সেটি বুঝতে আমার জন্য সহজ হবে। সুদীয় দর্শকবৃন্দ, আমরা আলোচনার জন্য যথারীতি স্টুডিওতে আমরা যে সমস্ত অতিথিদের সাথে আলোচনা করে থাকি, চলুন না আমরা সবাই মিলে তাদের সাথে পরিচিত হই। উপস্থাপনায় রয়েছে আমি আপনাদের ভাই হারুন হোসেন, আর আমাদের সাথে যোগ দিয়েছেন এক জাক আলেম, তাদের মধ্যে আমরা পরিচয় হই। প্রথমে আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দীন, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে আছেন তরুণ আলেমে দীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্ববামে উপবিষ্ট বিশিষ্ট বাগ্মী আলেমে দীন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু পরিচিত হলাম অতিথিদের সাথে এবং জেনে নিলাম বিষয়টাও, সেটি হলো ইসলাম আল্লাহ প্রদত্ত দিন। ইসলাম কি? হয়তো অনেকে আমরা মনে করি ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম শান্তি, কিভাবে শান্তি এটি বুঝতে গেলে আমাদেরকে আসতে হবে ইসলাম এর সংজ্ঞায়। তাই আমি আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো মুজাফফর বিন মুহসিনকে, সেটা হলো ইসলাম কি? ইসলাম আল্লাহ প্রদত্ত একটি জীবন বিধান যা সার্বজনীন। ইসলাম শব্দটির উৎপত্তি সিলমুন ধাতু থেকে, যার অর্থ শান্তি, আর আল ইসলাম শব্দের অর্থ হলো আল ইস্তিসলাম, অর্থাৎ আল ইস্তিসলাম মানে বশ্যতা স্বীকার, বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ, আত্মসমর্পণ করা, অনুগত হওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বললেন যে আপনি আত্মসমর্পণ করুন, মানে আপনি মুসলিম হন, আত্মসমর্পণ করুন। জি জি জি, আপনি আত্মসমর্পণ করুন। এখানে একটা বিষয় আছে যে আত্মসমর্পণ বলতে কি বোঝায়। এমন একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলম দিচ্ছেন যে যখনই বললেন আসলিম, আপনি মুসলিম হন এবং আত্মসমর্পণ করুন, সঙ্গে সঙ্গে বললেন আসলাম তো লিরব্বিল আলামিন। আসলে যখন ইসলাম আমি পাবো, তখন ইসলামের আহকাম বিধিবিধানগুলো সঙ্গে সঙ্গে আমি মেনে নিব, আত্মসমর্পণ করব। আমি প্রশ্ন করব না কেন করব, কোথায় করব, কোন সময় করব, কিভাবে করব। আমি প্রথমত বলে নিই যে ঠিক আছে, আমি আত্মসমর্পণ করলাম, করলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আগে মেনে নেওয়ার বিষয়। এই জন্য ইসলাম মানে কি? আগে মেনে নেওয়া। যেমন হাদিসটাতে আনিবু লিল্লাহি ওয়া আসলিমু লাহ, আসলিমু লাহ। জি, এখানে একটা বিষয় বলা যায় যে আগে মেনে নিই ইসলাম যে আত্মসমর্পণ বিষয়, আগে যদি স্বীকার করে নিই তাহলে তার ফায়দা রয়েছে। ইসলাম যে মেনে নেওয়ার বিষয় সেটা আমরা একটা উদাহরণ এখানে দিতে পারি হাদিস থেকে। যদি কোনো ব্যক্তি শুধু মেনে নেয় তাহলে তার প্রতিদানটা কি হতে পারে? জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, অর্থাৎ সাহাবী না বেদুইন ব্যক্তি গ্রাম্য এলাকা থেকে এসে বললেন, তুল্লানি আলা আমালি দা আমিল তুফু দাখাল তুল জান্না, এমন কিছু আমলের কথা আপনি বলুন আমল করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চারটা বিষয় বললেন, তখন হজটা ফরজ হয়নি, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবা আর শিরক করবেন, ও তুকিমুস সালাত আল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ও তুয়াদ্দুজ জাকাত আল মাফরুজা, ফরজ জাকাত আদায় করবে, ও তাসুমু রমাদান,
আর রমাদানের সিয়াম পালন করবে। এই চারটি বিষয় বলার পরে ওই ব্যক্তি বলল ওয়াল্লাহ গেলা আজিদু আলা হাদা ওয়ালা আনুসুমিন, আল্লাহর কসম করে বলছে এর বেশিও করব না কমও করব না। কেবল তিনি মেনে নিলে, স্বীকারোক্তি দিলেন। এরপরে যখন ফালামা ওয়াল্লাহ লোকটি যখন চলে যাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, মান সাররা আইয়াং দুরা ইলা রাজুল মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, তোমরা কে চাও একজন জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে, উনজুর ইলা হাজা, তোমরা এই ব্যক্তিকে দেখে নাও। এই ব্যক্তি কিন্তু সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, যাকাত দেয়নি, কিন্তু স্বীকারোক্তি দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘোষিত করলেন। সুতরাং ইসলাম যে মেনে নেওয়ার বিষয়, প্রথমত মেনে নিতে হবে এই দিনটাকে, তার বাকিটা হলো আমলের বিষয়, সেটা পরে আসবে। জি, আমরা যেটা স্পষ্ট জানতে পারলাম যে ইসলাম মানে বশ্যতা স্বীকার করা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এর তৌহিদকে এবং তিনি যেগুলি মানতে বলেছেন সেগুলি মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আর যে ব্যক্তি ইসলাম মানবেন তিনি হবেন মুসলিম, অর্থাৎ তিনি তাৎক্ষণিক বশ্যতা স্বীকার করবেন, এই ক্ষেত্রে কোনো কালক্ষেপণ করবেন না। যেমনটি দৃষ্টান্ত আমরা জানলাম কোরআনুল করিম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা, তাকে যখন বলা হলো আসলিম, তাৎক্ষণিক তিনি বললেন আসলামতুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এটাও আমরা জানলাম যে ব্যক্তি মেনে নিয়ে তার ফল কী, মেনে নেওয়ার স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জান্নাতি বলে আখ্যায়িত করে দিলেন। কে আছো, নয়নকে শীতল করতে চাও, দুনিয়াতে কোনো বেহেশতি মানুষ দেখে সে যেন এই লোকটাকে দেখে নেয়, আল্লাহ আকবার। শুধু এর চেয়ে আর বিশেষ দিক কী দেখতে চান? আমরা এ ব্যাপারে আরও যদি জানতে চাই তাহলে দেখতে পাবো আমাদের এই উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তি যাকে বলা হয় আস-সিদ্দিক, তার বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন যে আমি যখন আবু বকরকে দাওয়াত দিলাম, অন্যরা হয়তো প্রশ্ন করেছিল যে এটা কি করলে লাভ কি লস কি, কিন্তু আবু বকরকে যখন দাওয়াত দিলাম তখন তিনি সাথে সাথে মেনে নিলেন। প্রসঙ্গটা একটু আলোকপাত করেন। জি, কথা এসে গিয়েছে যে ইসলাম মূলত আল্লাহর কথা মেনে নেওয়া, এবং আমরা আগেও বা আলোচনা করেছি মেনে নেওয়াটাই হলো মূলত মুমিনের দায়িত্ব। জি, এখানে প্রশ্ন কেন করব, কিভাবে করব, করলে কি লাভ, এগুলো আসতে পারে। এগুলো প্রশ্ন আসাটা অবান্তর নয়, কখনো কখনো সাহাবায়ে কেরাম এগুলো মেনে নেওয়ার পরে বলেছেন। জি জি, এটাই কথা, আগে যেমন জি মেনে নেওয়ার পরে এক লাইন একটা যোগ করে দিছে আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন কোরআনে, সে ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ আপনি কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতদেরকে জীবিত করবেন, আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না, তিনি কি বললেন আল্লাহ বালা অবশ্যই বিশ্বাস করি, তবে লিয়া তোমা ইন্না কাল, অতএব মেনে নিয়ে তারপর জানা যেতে, মেনে নেওয়ার পরে। এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা হয় আমাদের সাধারণ মানুষদের ভিতরে, আমরা তখন ধর্ম বলি, প্রথম কথা আমরা যারা ধর্ম পালন করি, অনেক ধর্ম সমাজে আছে, এখানে দুটো সমস্যা তৈরি হয়। আমরা কখনো শুধুমাত্র আমাদের দিনটাকে ইসলাম মনে করি, অন্যান্য ধর্মে কে কোনোটা খ্রিস্ট ধর্ম, কোনো ইহুদি ধর্ম মনে করি, এটা কিন্তু ইসলামের শিক্ষা হলো যে আদম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সকল নবীর ধর্মই ছিল ইসলাম, তবে মানুষের একটা বিকৃত করেছে। এখানে আরেকটা বড় ভয়ঙ্কর সমস্যা, সেটা হচ্ছে যে আজকাল আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা সিদ্ধান্ত নিয়েছেন, এটা 1978 সালে আমেরিকায় কলোরাডো স্টেটে তারা একটা মিটিং করছিলেন, নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিমস, মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে এই বিষয়ক মহাসম্মেলন। এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান প্রধান দেশে তৈরি করতে হবে। এই উদ্দেশ্যে তারা ইসলামী পরিভাষা ব্যবহার করতেন। এখন তারা বলছেন আমরা মুসলিম, কোরআনে আছে না সব ধর্ম ইসলাম, আমাদের খ্রিস্টান, আমরাও মুসলমান, আমরা ইসাই মুসলমান, আর সব ধর্মই তো ঠিক। বরং তারা আরো অনেক বেশি কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু মূল যেটা হচ্ছে আমাদের মানুষদের ভিতরে, সাধারণ উম্মতের ভিতরে একটা কথা প্রচার করে সব ধর্মই ঠিক, এই বিষয়টা ভয়ঙ্কর যে দিকটা সেটা হলো, যদি আমরা বলি, একবার আমরা এই বিষয়ে আলোচনা করতে বলেছিলাম, সব ধর্ম যদি ঠিক হয় তাহলে পরে বিশ্বের সবচেয়ে বড় মহা অপরাধী হবেন নবীগণ। কারণ ইহুদি ধর্ম যদি ঠিক থাকতো, তো ঈসা মসীহ এসে নতুন একটা ধর্ম এনে এরপরে রক্তের বন্যা বইয়ে দিয়ে আর কি দরকার ছিল? যদি সব ধর্মই ঠিক হতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেটে পাথর বেঁধে মার খেয়ে এই নতুন দিনের প্রচারের কি দরকার ছিল? এখানে যে ভুলটা আমরা করি, ইসলাম প্রথম ধর্ম যে ধর্ম সকল ধর্মের আচরণের স্বীকৃতি দিয়েছে, চয়েস দিয়েছে, তুমি তোমার ধর্ম পালন করতে পারো।
অন্য কোনো ধর্মের আগে দিইনি। আমরা বাইবেল পড়লে দেখতে পাই সেখানে অন্য ধর্মের ধর্মশালা ভেঙে ফেলতে বলা হয়েছে, অন্য ধর্মের অনুসারীদের দাওয়াত দিয়ে ডেকে এনে খুন করার কথা বলা হয়েছে। একমাত্র ইসলাম সর্বপ্রথম অন্য সকল ধর্ম অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, এটা তোমার চয়েস। কিন্তু ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দ্বীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাজেই মুমিনের বিশ্বাস হতে হবে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ শরিয়াত আনিত ইসলাম। এর বাইরে যদি কেউ, আল্লাহ কোরআনে বলছেন, কাজেই যদি কেউ মনে করে যে কোনো ধর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি পাওয়া যায়, সেই ব্যক্তি প্রথমত কোরআনকে অস্বীকার করলেন। কারণ আল্লাহ বলছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দ্বীনান ফালা ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসন্ধানকে আল্লাহ কবুল করবেন না। আমরা মনে বলছি কবুল করো। দ্বিতীয়ত, এটা অনেকেই বলেন আমরা সব ধর্ম বিশ্বাস করি, এই সব ধর্মে বিশ্বাস করি যে বলেন তিনি হয় মহাপ্রতারক অথবা কোনো ধর্ম জানেন না। কারণ প্রত্যেক ধর্মেই বলা হয়েছে যে অন্য ধর্ম ঠিক নয়। কাজেই যদি কেউ বলে আমি খ্রিস্ট ধর্ম বিশ্বাস করি, ইহুদ ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্ম বিশ্বাস করি, তিনি হয় কোনো ধর্ম মানেন না অথবা জানেন না। কারণ ইহুদি ধর্মে বিশ্বাস করা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম ঠিক নয়, ইসলাম ধর্ম ঠিক নয়। খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হচ্ছে ইহুদি ধর্ম ঠিক নয়, ইসলাম ধর্ম ঠিক নয়, অন্য কোনো ধর্ম ঠিক নয়। যতক্ষণ না যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা বিশ্বাস করে ততক্ষণ কেউ মুক্তি পাবে না। কাজেই যদি কোনো প্রচারক একথা বলেন আমরা সব ধর্ম বিশ্বাস করি, তিনি প্রতারক। ধন্যবাদ ডক্টর আব্দুল জাহাঙ্গীর, চমৎকার আলোচনা হচ্ছিল। শুধুই ও দর্শকবৃন্দ, এই বিষয়ে আলোচনা আরও হবে, সময় হলো একটু বিরতির। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কেউ দূরে যাবেন না, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর পুনরায় শুধুই দর্শকদেরকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে। শুধুই আমরা যেটা আলোচনা করতেছিলাম, আমাদের অতিথি আলোচনা করছিলেন যে কেউ যদি বলে সকল ধর্মই ঠিক, তাহলে হয় সে জাহেল, ধর্মের কোনো জ্ঞান নেই, অথবা সে হচ্ছে বড় প্রতারক, সকলকে সন্তুষ্ট করে স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, অথচ কাউকেও খুশি করতে পারছে না, নিজেও প্রতারিত হচ্ছে, জাতিকেও বিভ্রান্ত করছে। সে প্রসঙ্গে আলোচনা করছিলেন ডক্টর সাহেব। জি, এই জন্য আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা দিতে আল্লাহর হুকুম বাধ্য। আল্লাহ কোরআন কারিমে মুসলমানদের নির্দেশ দিচ্ছেন ওলা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যা অন্যান্য ধর্মের অনুসারীরা যাদেরকে পূজ্য দেবতাতুল্য মনে করে উপাসনা করেন বা ভক্তি করেন, তাদের ব্যাপারে কোনো খারাপ কথা বলো না, গালি দিও না। জি জি, পরে ওরা অজ্ঞতাবশত আল্লাহর নামে গালি দিয়ে দেবে। আল্লাহ কোরআন কারিমে বলছেন ওলা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতী হিয়া আহসান, অমুসলিমদের সাথে আহলে কিতাবদের সাথে ধর্মীয় বিতর্ক যে কোনো ব্যাপারে শোভনীয় উত্তম আচরণ ছাড়া করবে না। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে, তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে বাধ্য, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের ধর্মকে সত্য বলে বিশ্বাস করব। এটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা বুঝি যে আমরা অন্য দলের মাহফিল করতে, অনুষ্ঠান করতে দেবেন সরকারের নীতি নির্ধারকরা, রাজনীতিবিদরা, মন্ত্রীরা বিরুদ্ধ মত প্রকাশের স্বাধীনতা দিতে বাধ্য, কিন্তু বিরুদ্ধ মতকে সত্য বলে মেনে নিতে নিলে কেউ কোনোদিন ওই দলে থাকতে পারে, লজিক্যাল হয় না। জি, এটা একটা কারণ আমার মনে হয় শেখ, যে আমরা অনেকেই মনে করি আজকাল যে সব ধর্মের ব্যাপারে সমান ধারণা রাখা এটা বোধহয় উদারতা, আমরা এটাকে মানসিক উদারতা মনে করি। আমরা মনে করি যে একটি ধর্মে শুধু বিশ্বাস করা এটা বোধহয় সংকীর্ণ মনে হয়ে যায়। আসলে আপনি বিষয়টি খুব চমৎকার বলেছেন যে সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা দেওয়া এটা এক জিনিস, আর সব ধর্মকে মেনে নেওয়া আরেক জিনিস। ধর্মীয় স্বাধীনতা দেওয়া এটা আল্লাহরই নির্দেশ, যে ব্যক্তি চাইবে ইমান আনবে, যে ব্যক্তি চাইবে কুফরি করবে, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা কাউকে বাধ্য করতে বলেননি ইসলামে আসার জন্য। পরের বাক্যটা একটু বলে দিতে হবে। জি, জি জি, সেটা তো আল্লাহ বলেই, অর্থ যে ব্যক্তি কুফরি করবে ইমানই আনতে হবে না। আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলেও দিয়েছেন যে কোন পথের পরিণতি হবে। ওই স্বাধীনতা প্রয়োগ করে যদি নাফরমানির দিকে যাও তাহলে কিন্তু জাহান্নাম অবদান। অতএব স্বাধীনতা দেওয়ার অর্থ এই নয় যে দুইটাকে আল্লাহ সাপোর্ট করিয়েছেন, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন কিন্তু আবার দুই পথের পরিণাম কোনটার কি পরিণাম সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব ধর্মীয় স্বাধীনতা
উদারতার নামে সব ধর্মকে সঠিক বলা এটা কুফুরি। এটা আরো সহজে বুঝতে পারি, আমরা গণতান্ত্রিক উদারতা তো আমাদের সমাজ এখন বিশ্বে মডেল। গণতান্ত্রিক উদারতার মানে বিরুদ্ধ মতকে কথা বলার সুযোগ দিতে হবে, তার প্রচারের সুযোগ দিতে হবে, কিন্তু এর অর্থ কি এই যে আমি বিরুদ্ধ মতাবলম্বীর সাথে একমত হব, তার মতটা মেনে নেব, তার মতটা মেনে নেব, এখানে আমারটা এবং তারটা একাকার করে ফেলব, অথবা তারটাও ঠিক আমারটা। আমরা শুরুতে যেতে পারে এই ব্যাপারে, ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে যেটা আসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিন হলো ইসলাম, যে এটা আগে প্রথমে বুঝতে হবে, তাহলে আমার কাছে অন্য দিন আর গ্রহণযোগ্য নয়। এটাও বলতে ফালা ইউকবাল আমিন, গ্রহণ করা হবে না। আমি কি শুধু এতটুকু সন্তুষ্ট থাকবো? না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন হুদা এবং দীনে হক দ্বারা, হেদায়েত এবং সত্য দিন দ্বারা। কেন? প্রচলিত যত দিন ধর্ম দর্শন থিওরি মতবাদ যা কিছু আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য এই একটা দিক থাকলো। তাহলে একটা হলো আমি তার বিরোধিতা করব ইসলামকে সবগুলোর উপরে প্রাধান্য দেওয়ার জন্য, দুই নম্বর ইমানগত দিক থেকে কোন ধর্মকে বিশ্বাস করব না, কারণ এগুলো তাগুত। আল্লাহ রাব্বুল বলছেন লা ইলাহা ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে কোন রকম জবরদস্তি নাই। কত্তাবাইনা রুশদ মিনাল গাই, ভ্রষ্টতা থেকে হকটা পৃথক হয়ে গেছে। এরপরে ফামা ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতের বিরুদ্ধে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, ইসলামটা মেনে নেওয়ার প্রথম শর্ত হলো যে আমাকে আগে কুফরি করতে হবে যাবতীয় থিওরির বিরুদ্ধে, মতবাদের বিরুদ্ধে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আমি শুধু ধর্মকে গ্রহণ করব এটাই আমার দায়িত্ব শেষ হয়ে গেল এমনটা নয়, বরং অন্য যত ধর্ম প্রচলিত আছে আমি সেইগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করব। দুই, প্রথমত আমি যখন ইমানটা গ্রহণ করেছি এই গুরুত্বটা বুঝতে হবে যে আমি যাবতীয় তাগুতকে বর্জন করার পরেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করছেন ওয়ামা ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। প্রথম শর্ত হলো যে ব্যক্তি কুফরিকে অস্বীকার করবে, তাগুতকে অস্বীকার করবে, অতঃপর ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই ফায়াটা ফায়া যা যা তার প্রতিদানটা পরে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শক্ত হাতলকে সে ব্যক্তি আঁকড়ে ধরবে, তার আগে নয়। তাহলে স্পষ্ট হলো আমাদের কাছে যে ইসলাম মেনে নেওয়ার পাশাপাশি আমাকে যাবতীয় মতবাদ থিওরির বিরুদ্ধে কুফরি করতে হবে। তিন নম্বর বিষয় হলো যে আমাকে অন্য ধর্মগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার প্রচেষ্টা চালাতে হবে। তাহলে অন্য ধর্মের প্রসঙ্গটাই আসছে না কেন? শেষ কথা হলো এই মর্মে, যদি সব ধর্মই সঠিক হবে, আগে ছিল ঈসা আলাইহিসসালামের একটা ধর্ম, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? তার ঈসা আলাইহিসসালামের আগে ছিল মূসা আলাইহিসসালাম, তার ধর্ম যদি অব্যাহত থাকবে তাহলে ঈসা আলাইহিসসালামকে কেন আল্লাহ প্রেরণ করলেন? এটা প্রমাণিত হয় যে ধর্ম একটি থাকবে যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, সেটা হলো ইসলাম। আসলে এখানে আমরা এই যে সমস্যাটা দেখা দিচ্ছে যে সব ধর্মের প্রতি উদারতাকে উদারতা মনে করে, সব ধর্মকে সঠিক মনে করে, এটা আসলে উদারতা নয়, এটা উদাসীনতা। উদাসীনতা এটা হচ্ছে এক প্রকার প্রতারণা যার মাধ্যমে মানুষকে হক দিন থেকে ডাইভার্ট করা লাগে। এটা উদাসীনতা তো বটেই, এটা হলো শয়তানের মানে কৌশল, অপকৌশল বেঈমান করা। এক ব্যক্তি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে মূর্তি পূজা বা নবী পূজা বা অলি পূজা বা অন্যান্য সকল ধর্ম ধর্ম সবই ঠিক, সব ধর্মের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে, যে কোনো একটা করলে। তিনি হজ নামাজ রোজা সব সহ কাফের, কারণ তিনি কোরআনকে অবিশ্বাস করেছেন, রাসূলুল্লাহ সাল্লামকে অবিশ্বাস করেছেন। ঠিক, আমরা বাস্তব জগতে একটা অদ্ভুত জিনিস দেখি, আমরা রাজনৈতিকভাবে এক দলের লোক অন্য দলের রাজনৈতিক উৎসবে যায় না, তাদের উৎসব করার সুযোগটা দেয়, লক্ষ্য করেন, ধর্মীয় ব্যাপারে আমরা প্রায় বলি যে অনুষ্ঠান অমুক ধর্মের, আনন্দ সকল ধর্ম, আমরা আল্লাহ উৎসব। এমন যদি হয় যে আমার পিতাকে গালি দেওয়া হচ্ছে একটা উৎসবে, আমি সেখানে হাতে তালি দেবো,
আমাকে কি আমার ভাইরা মেনে নেবে পিতার সন্তান হিসেবে? যেখানে আল্লাহর প্রতি কুফুরি করা হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি প্রতি কুফুরি করা হচ্ছে, সেটা আনন্দের নামে হোক, নাসের নামে হোক, গানের নামে হোক, এবাদতের নামে হোক, উৎসবের নামে হোক, কিন্তু মূল কাজটা হলো আমার রবের প্রতি কুফুরি, শিরক, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি এর অবমাননা, সেখানে আমি আনন্দ বলে মনে করলেই তো আমি বেঈমান হয়ে গেলাম। এই সমস্যাটা স্যার যে জন্য হয়েছে যে বেঈমানকে বেঈমান না বলাটা কুফুরি, না বলা কুফুরি। আমরা আসলে মুসলিম বাই চান্স, মুসলিম বাই চয়েস না। আমরা যদি ইসলাম বুঝতাম কি, তাহলে অন্য সমস্ত ধর্মের সঙ্গে ইসলামের পার্থক্যটা আমরা বুঝতে পারতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা ইসলামকে শিখি নাই, জানি নাই, যার কারণে অন্য সব ধর্মের সাথে ইসলামের যে বৈশিষ্ট্য আছে, স্বাতন্ত্র্য আছে, এটা আমরা বুঝতে পারছি। এখানে আরো সমস্যা আছে। আমরা এই যে কথাগুলো বলছি, আমাদের দর্শকরা কেউ কেউ মনে করছেন, আহা, অন্য ধর্মের লোকরা তো অনেক উদার, আমাদের ইসলামের হুজুর আবার একটু সংকীর্ণ করছে কেন? কিন্তু অন্যান্য ধর্মের সংকীর্ণতা যে কত বেশি, এটা ধর্মগ্রন্থগুলো পড়লে, ধর্মগুরুদের কাছে বসলে আপনি আরো ভালো জানতে পারবেন। মুসলমানদের ভিতরে ফিতরাতে যে অন্য কোন ধর্মের অনুসারীদের ধর্মীয় বিষয়ে কষ্ট দিতে হয় না, এটা ইসলামের সঠিকতার একটা প্রমাণ। প্রমাণ কোন মুসলমান কখনো কোন দেব দেবতা, কোন ধর্মগুরু, কোন দেব দেবতার নামে কার্টুন করেননি, অন্য কোন ধর্মের উপাস্যদের বিরুদ্ধে কার্টুন তৈরি করেননি, তাদের ধর্মগ্রন্থকে অবমাননা করতে উৎসাহ দেননি। এটা মুসলমানদের ফিতরাতে প্রকৃতিগত স্বভাবজাত উদারতা। যারা আজকে উদারতার কথা বলছেন, তারাই কিন্তু দেখা যাচ্ছে ইসলামকে কটাক্ষ করছেন, ব্যঙ্গ করছেন, ইসলামের নবীকে নিয়ে কার্টুন তৈরি করতেছেন, এমন অবস্থা যে তাদের দেশে তারা নিজেরা মসজিদে আজান পর্যন্ত দিতে দিচ্ছেন না। আমরা এখানে স্যার একটু বলি, উদারতার নামে শুধু মুখে বলি তা না, কাজে, যেটা আপনি একটু আগে বলছিলেন, অনেক মুসলিম নন এরকম অনেক ধর্মের উৎসবে দেখা যায় মুসলমানরা যায় আজকাল, এবং শুধু যান না, সেখানে গিয়ে রীতিমতো মিডিয়াকে, বিভিন্ন সংবাদমাধ্যমকে তার অভিব্যক্তি প্রকাশ করেন এভাবে যে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা আসলে সব ধর্মের মানুষ যদি একাকার হয়ে না যাই, একাত্ম হয়ে না যাই, তাহলে আমরা অসাম্প্রদায়িক দেশ গড়তে পারবো না। আসলে অসাম্প্রদায়িকতার সাথে অন্য ধর্মের অনুষ্ঠানের সাথে একাকার হয়ে যাওয়া, শিরকে যোগদান করা, কোন উৎসব, কোন ধর্মের উৎসব শুধু উৎসব নয়, ওটা ধর্মের একটা ইবাদত। কিন্তু অন্য কোন ধর্মের অনুসারে কি? ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ধন্যবাদ শেখ মুজাফর বিন মহসিন, ধন্যবাদ শেখ আহমদুল্লাহ। শুধু প্রদর্শক, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে আল্লাহ প্রদত্ত দিন হল ইসলাম, আর এর বাইরে যত দিন আছে সেগুলি মানব রচিত, অথবা ইসলামকে বিকৃত করে যে ধর্মগুলি আছে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন ব্যান করে দিয়েছেন, আর একমাত্র মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা জারি রেখেছেন সেটাই হলো প্রকৃত ইসলাম। এটাই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ দিন। এই উপলব্ধি যদি আমাদের ভিতরে আসে, তাহলে আমরা প্রত্যেকে তার ধর্ম পালনের স্বাধীনতা দেব, কিন্তু তার ধর্মকে আমরা বিশ্বাস করে নিয়ে একরকম মিক্সার তৈরি করে ফেলব, এই জোয়া খিচুড়ি কখনো ইসলাম মেনে নেয় না। আসুন আমরা সত্যকে উপলব্ধি করি, হককে বুঝি, এবং ইসলাম যে আমাদের জন্য ইহকালীন কল্যাণ ও পারলৌকিক মুক্তির একমাত্র পথ সেটা উপলব্ধি করে তার শিক্ষা ও প্রশিক্ষণে আমরা এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।